আসসালামু আলাইকুম, পাখি পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে 30 অক্টোবর 2020 সাল শুক্রবার। আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবারে মিরপুরে এক নম্বর একটি পাখির হাট বসে, আর অন্যদিনের মতো এখনও সেই হাটটি বসেছে। আর আজকের হাটটি খুবই জমজমাট। আর আপনারা সকলেই জানেন এর আগের যে হাটটি ছিল শুক্রবারে, সেই হাটটি কিন্তু বসছিল না। এর মূল কারণটা ছিল সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই হাটটি বসেনি। তো ইনশাল্লাহ যদি ওয়েদার ভালো থাকে প্রতিদিন এই হাটটা এখন থেকে খোলা পাবেন ইনশাল্লাহ। তো আজকে হাটে অনেক ধরনের পাখি এসেছে, তো কি কি পাখি এসেছে বিস্তারিত ভিডিওতে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। টিয়া পাখি দেখতে পাচ্ছেন, যেটাকে ইন্ডিয়ান রিংনেক টিয়া নামে সবাই চিনে। ভাই, এগুলোর বয়স কতদিন? এটার বয়স হলো প্রায় 1.5 বছর। ওটা বয়স ল্যান্ড বছর, এটা 1.5 বছর, এটা 1 বছর। ব্রিড কি করছে একবারও ডিম বাচ্চা? প্রথম ব্রিড। প্রথম ব্রিড, আচ্ছা। মেটিং করতেছে নাকি? এটা আপনার আছে, মুড়ে আছে। মুড়ে আছে? হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে মেল, মুড়ে আছে, দেখতে পাচ্ছেন। এটার গলায় রিং আছে। টিয়া পাখির মধ্যে মেল হবে হচ্ছে যেটার গলায় রিং থাকে সেটা হচ্ছে মেল, এই দেখতে পারতেছেন। আর যেটার গলায় রিং থাকবে না, লাল চোখের, এটা হচ্ছে ফিমেল। আর এগুলো হচ্ছে রেড আই, লাল চোখের। এদের কি ডিএনএ পেপার টেপার কিছু আছে? না, এটা তো ডিএনএ পেপার লাগে না ভাই, কারণ এটা ওই রিং, ছেলেটার রিং হয়, মেয়েটার রিং। আচ্ছা, অনেকে বয়সের জন্য ডিএনএ পেপার আর কি বলে আর কি। তো দেখতে পারতেছেন এই যে জোড়াটা কত যাচ্ছে ভাই? দাম দাম চাচ্ছে আপনি 35,000 হলে ছেড়ে দিবেন, 35,000 টাকা চাওয়া হচ্ছে। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন জোড়াটা এমনি তো দেখতে মাশাল্লাহ ভালো আছে, বডি ফিটনেস খুবই ভালো আছে, সম্পূর্ণ ক্লিয়ার। হ্যাঁ, আসলে একটু রোদ পড়তেছে, যার কারণে দেখতে পাচ্ছেন। আপনার লোকেশন কোথায়? এটা হলো যে আপনার ডেমরা লোকেশন? আচ্ছা, ডেমরা। আচ্ছা, তো যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে কোন নাম্বারে? একটু ফোন নাম্বারটাও দেন। 0191 5205206469 6469। আচ্ছা বন্ধুরা, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর ভাইয়ের নাম, লোকেশনটা হচ্ছে ডেমরা। আপনারা চাইলে ওখানে গিয়েও নিতে পারবেন, এবং আপনারা যদি বলেন বাসায় দিয়ে আসতে ডেলিভারি, সেটা কি পারবেন? আচ্ছা, ডেলিভারি চাইলে সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ডেলিভারি পৌঁছাই দেওয়ার পরে আপনি তার হাতে টাকা দিয়ে দিতে পারবেন। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি নুরু ভাইয়ের কাছে। আর আজকে নুরু ভাই অনেক ধরনের পাখি নিয়ে আসছেন, যার মধ্যে লাভ বার্ড, ঘুঘু, আর ককাটেল পাখি তো রয়েছে, বাজরিগার পাখি সাথে রয়েছে। তো আজকে কি কি ধরনের পাখি এসেছে সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে, দাম সম্পর্কে নুরু ভাই আমাদেরকে জানাবে। ভাই, এখানে যে লাভবার্ড জোড়া দেখতেছি, এদের বয়স কতদিন ভাই? ভাই, লাভবার্ডটা রানিং, রানিং লাভবার্ড। হ্যাঁ, মাস্টার পেয়ার, মাস্টার পেয়ার। এটা শরীরে ময়লা দেখা যাচ্ছে, বোঝাটা যে হয়তো আপনি অনেক পাখি বাচ্চা খাওয়ায় না, এরকম ময়লা ভরে। আচ্ছা, এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা নাকি? হ্যাঁ হ্যাঁ। কয়বার করছে আগে? এটা আপনার ডিম বাচ্চা করছে তিনবার। তিনবার না? জি। কত যাচ্ছেন প্রাইস? 5,000। 5,000 টাকা? জি। আচ্ছা, তারপরে এখানে ডায়মন্ড অফ গুগু আছে একজোড়া দেখতেছি, এটা কি দুইটা জোড়া নাকি? হ্যাঁ জোড়া, ওই ওইটা ফিমেল, এটা মেল। আচ্ছা, ওইটা ফিমেল, এটা মেল। হ্যাঁ, প্রাইস কত যাচ্ছেন এটা? এটা বের হচ্ছে চলবে 1800 টাকা। 1800? জি। রানিং? রানিং, রানিং গুগু না? আচ্ছা, তারপর আমরা একটু নিচে দেখবো, এখান দিয়ে রয়েছে 4 পিস ককাডেল। জোড়া আছে? জোড়া আছে ভাইয়া। কোনটা কোনটা জোড়া ভাই? এই যে গেরে দুটো জোড়া, এই দুটো জোড়া, জোড়া জোড়া আছে। এই এইটা এইটা আর ওই ওই গেরেটা জোড়া? হ্যাঁ। আর এই পাইট দুইটা জোড়া? আর পাইট দুইটা জোড়া, পাইট ফন, আর এটা হচ্ছে গেরে পাইট, পাইট ফন, এই দুটো হচ্ছে জোড়া, আর এই দুটো হচ্ছে জোড়া, গেরে দুইটা জোড়া। গেরে জোড়াটা কত যাচ্ছে? গেরে জোড়া 6,000 টাকা দাম করছে ভাইয়া। 6,000 টাকা? আর এই পাইট ফন, পাইটটা 6,500। 6,500 টাকা? আচ্ছা, তারপরে এখান দিয়ে দেখতেছি বেশ কিছু ঘুঘু পাখি, যেগুলোকে অস্ট্রেলিয়ান ঘুঘু বলা হয়। হ্যাঁ, আমাদের বিভিন্ন মিউটেশন রয়েছে, কাস্টমার সবাই জানে, আপনারা জানেন। হ্যাঁ, নুরু ভাইয়ের কাছে কিন্তু ঘুঘু, বিশেষ করে ঘুঘুটা বেশি পরিমাণে পাওয়া যায়, আপনারা ঘুঘুর জন্য ফোন করতে পারেন। এই রানিং ঘুঘুগুলোর প্রাইস কেমন ভাই? ভাই, রানিংগুলো প্রাইস আছে 1200 টাকা। 1200 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এখানে এইগুলো কেমন পড়বে? এগুলো হচ্ছে ভাই নিউরাল, এটা 1,000 টাকা। হ্যাঁ, সোনালি ঘুঘু, সোনালি ঘুঘু নিউ অ্যাডাল্ট, 1,000 টাকা করে জোড়া। এরপরে এখান দিয়ে রয়েছে একটা রানিং, একটা জোড়া বাজরিগার, এটা সাথে কি এদের বেবি? হ্যাঁ, ওদের বেবি।
দেখতে পাচ্ছেন এই যে বাজরিকার জোড়াটা এবং মাসকানের বেবি তবে বেবিটার মোল্টিং চলতেছে না হ্যাঁ বেবিটা মোল্টিং চলতেছে মোল্টিং চলতেছে দেখতে পাচ্ছেন পছন্দ পছন্দ সব উঠে গেছে এই যে প্রাইস কত যাচ্ছেন ভাই সেটআপ সহ এটা সেটআপ চলতেছে 1500 টাকা খাতা হাড়ি খাবার বাটি পানি বাটি লাঠি সব সব 1500 টাকা একটা পাখিও সহ বাচ্চা সহ আচ্ছা তারপরে এখান থেকে দেখতেছি রয়েছে নিউ বাচ্চা বাজরি না হ্যাঁ নিউ এর রয়েছে কেমন চাচ্ছেন প্রাইস এটার প্রাইস কত চাচ্ছেন এটা পুরো চাচ্ছিল ভাইয়া 1000 টাকা আচ্ছা তারপরে এখানে দেখতেছি কিছু বাচ্চা এগুলো কম কালেকশন হাটে যে সব কালেকশন গুলো নিয়ে আসছে তো এগুলো যদি আপনারা নিতে চান ভাই সাথে কন্টাক্ট করতে পারেন ভাই আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0195 0195 77 77 99 99 819 819 হ্যাঁ আমার লোকেশন আব্দুল্লাহপুর কোটবাড়ি আব্দুল্লাহপুর কোটবাড়ি লোকেশন আপনারা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে বাসাতে এসে কন্ট্যাক্ট করতে পারেন এদিকে মুহূর্তে আমি চলে এসেছি হৃদয় ভাইয়ের কাছে আর হৃদয় ভাই আজকে হাটে কোনো পাখি আনে নাই শুধু একটা ট্যাম পাখি নিয়ে আসছে কিছু ডায়মন্ড অফ ছিল বিক্রি করে দিয়েছে আচ্ছা কিছু ডায়মন্ড অফ ছিল বিক্রি করে দিয়েছেন আর এখানে তো কিছু রয়েছে যেগুলো ইব্রাহিম ভাইয়ের কাছে আপনারা দেখছেন আর হৃদয় ভাইয়ের কাছে যা ছিল বিক্রি করে দিয়েছে তো আজকে বিশেষ আকর্ষণ যে পাখিটা রয়েছে হৃদয় ভাইয়ের কাছে সেটা মিটু মিটু বলো এই যে মিটু বলতাছে মিটু বলে না আচ্ছা প্রাইস কত যাচ্ছেন 6000 টাকা না আলোচনা কম রাখা যাবে আচ্ছা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন ফোনে আলোচনা সবে কি কিছু কম রাখা যাবে না আচ্ছা দেখতে পাচ্ছি ভাই এগুলোর বয়স কেমন এগুলো বয়স 25 দিন 22 দিন এরকম আচ্ছা কোনটা মিউটেশন কি এটা কি এটা হোয়াইট ফেস এটা হোয়াইট ফেস আর এটা হচ্ছে সিনামন সিনামন দেখতে পাচ্ছেন আর এটা তারপরে এখান দিয়ে আরো বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি লাভবার্ড এখানে রয়েছে একটা গ্রিন ফিশার একটা হচ্ছে গ্রিন ফিশার পাই দেখতে পাচ্ছেন পাইটা আর এটা গ্রিন ফিশারটা জোড়া কত যাচ্ছে এটা 4000 বয়স কেমন বয়স 9 মাস আচ্ছা এরপরে এখান দিয়ে রয়েছে আর একটা জোড়া এটা এটা কেমন যাচ্ছে 4000 বয়স কেমন ভাই এগুলো 9-10 মাস বিশেষ করে মেলটা যে চিক প্যাচ যেটাকে বলা হয় ওই জায়গাটা দেখবেন লাল থাকে থাকে না নর্মাল এটা দেখে মূলত মেল ফিমেল চিনে আর এই জন্য মূলত মেলটাকে একটু বেশি সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত যাচ্ছেন ভাই 3500 টাকা আচ্ছা এরপরে এখান দিয়ে গুগু দেখতেছি এক জোড়া অস্ট্রেলিয়ান এলবিনো না প্রাইস কত যাচ্ছেন এটা রানিং এটা ডিম বাচ্চা করছে না বন্ধুরা গুগু কিন্তু প্রতি মাসে একবার ডিম বাচ্চা করে অনেকে আছে জানেন না এক জোড়া করে বাচ্চা করে আর এখানে অ্যালবিনো রয়েছে এটা কিন্তু টেম টেম বলতে কেমন ওরকম কামড় টামড় দেন এরকম কামড় টামড় দেন আর রানিং পাখি নাকি না নিউ অর্ডার নিউ অর্ডার এই যে একটা আর এই যে একটা জোড়া জোড়া কি কনফার্ম হ্যাঁ জোড়া কনফার্ম প্রাইস কত যাচ্ছেন 10000 টাকা এরপরে এখানে রয়েছে গুগু পাখি আর জোড়া অস্ট্রেলিয়ান এটা প্রাইস কত যাচ্ছেন এটা 1000 টাকা বয়স
বয়স এটা জানি ডিম বাচ্চা করা এরপরে কোন রয়েছে কিছু নিউ অর্ডার না হ্যাঁ নিউ অর্ডার আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কালার কিন্তু এখন সম্পূর্ণ আসেনি যখন কালারটা আসবে তখন এগুলো সম্পূর্ণ গাঢ় হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে কত যাচ্ছে ভাই এগুলো প্রাইস 10000 টাকা জোড়া আচ্ছা এরপর এখান থেকে বাজরিকা রয়েছে কিছু বেবি দেখতে পাচ্ছেন 500 টাকা জোড়া আর এখান থেকে রয়েছে রানিং বাজরিকা রানিং আছে কিছু নিউ অর্ডার আছে কিছু নিউ অর্ডার আছে কিছু রানিং আছে সবই কি 800 হ্যাঁ এবার আচ্ছা এরপর এখান দিয়ে অস্ট্রেলিয়ান গুগু রয়েছে আর অনেক বেবি আছে না আর হ্যাঁ বেবি গুলো 800 টাকা দাদা বেবি 800 আর রানিং 1000 হ্যাঁ আর যেটা জুতিয়া আছে তুই ওটা হচ্ছে 1500 টাকা দাদা আচ্ছা ওই যে তুই শালে একটা শুয়ে আছে আর একটা করবে আর এই যে একটা সারা দিমটা এবং এই সাইডে অবশ্য কিছু রয়েছে আর যদি আপনি নিতে চান তাহলে সেটা কন্টাক্ট করবেন এবং আমরা আরো একটু উপরে চলে আসব এখানে এবার সবচেয়ে বেশি যে কালেকশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ককাটেল পাখি বেশ কিছু নতুন ককাটেল রানিং রয়েছে এখানে ফন আছে গেরে আছে চিনামন আছে টোটিনো আছে অ্যালবিনো আছে সবাইগুলো প্রাইস কেমন কত আপনার এটা আছে একদম ফুল টিম এটা আছে ফুল টিম এটা আছে নাম আছে লিও একেবারে যেখানে খুশি ফেলা যায় যেখানে খুশি সেখানে ছেড়ে রাখা যায় দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এবং এখানে হাতের মধ্যে সুন্দরভাবে বসে আছে নাম কি বললেন লিও 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 আচ্ছা প্রাইস কত যাচ্ছে না এটা হচ্ছে 6000 হবে 6000 আর এগুলো জোড়া কত কোনটার গেরে জোড়া কত গেরে হচ্ছে 6000 টাকা জোড়া 6000 লুটিনো লুটিনো 7000 থেকে 7500 টাকা জোড়া আর পাইট কত পড়বে ওই এরকমই আছে না মন এটা একটা ফিমেল আর এই চিনামনটা কি এইটা ও ফিমেল এটা তো চিনামন পাল এটা হাতে যেটা চেন করা এটা ফিমেল এটা ফিমেল এটা ফুল টাইম আর এখানে অ্যালবিনো আছে অ্যালবিনো কি জোড়া আছে ওই যে একটা বয়স কত ওদের অ্যালবিনো হচ্ছে গিয়া 9 থেকে 10 মাস হবে 9-10 মাস কেমন চলছেন ওটা 11000 আচ্ছা এরপরে এখানে সিনস আছে বেশ কিছু আর কি আপনার কি বলে এটাকে সমস্ত পাখিগুলো আর এখান দিয়ে আছে অ্যালবিনো এক পিস বাচ্চা না বাচ্চা জিম ধরে বসে আছে আচ্ছা এখানে এক জোড়া এটা কি জোড়া ৩৮০০ টাকা জোড়া আর এখানে রানিং এর জোড়া বাজরিকার আছে একটা ডিম সহ নাকি কবে পড়তে পারে দেখতে পাচ্ছেন কত যাচ্ছে না ডিম সহ ১৪০০ আর আছে বাকি এখানে আছে গ্রিন টিটা পিস্তেসি লোটিনো আছে ধন্যবাদ এ হচ্ছে সমস্ত পাখিগুলো আর সর্বশেষ হচ্ছে এক পিস ফিমেল রিং নেক টিয়া পাখি ইন্ডিয়ান রিং নেক যেটাকে বলা হয় বয়স তো বের সমস্ত কালেকশন গুলো আপনারা দেখতে পারলেন দাম সম্পর্কে জানতে পারলেন বয়স সম্পর্কে জানতে পারলেন তো এগুলো যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন সজীব ভাইয়ের সাথে